السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের জন্য একটি সহজ ও চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, আমাদের দেশের সব পুরুষেরাই চায় অধিক সময় ধরে মিলন করতে। প্রিয় বন্ধুরা, যারা 1 থেকে 2 মিনিট মিলন করতে পারে তারা চায় কিভাবে 10 মিনিট মিলন করা যায়, যারা 10 মিনিট পারে তারা চায় কিভাবে 20 মিনিট মিলন করা যায়, যারা 20 মিনিট পারে তারা চায় কিভাবে আধা ঘন্টা মিলন করা যায়। এভাবে সব পুরুষেই চায় অধিক সময় ধরে মিলন করতে, কিন্তু অনেকেরই এই আশাটা, এই আকাঙ্ক্ষা পূরণ হয় না। প্রিয় বন্ধুরা, এর অনেক কারণ থেকে যায়, অনেক কারণে এরকম হতে পারে। তার মধ্যে প্রধান কারণ হলো যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ক্ষয় রোগ, অর্থাৎ পেশাবের আগে ধাতু যায়, পেশাবের পরে ধাতু যায়, এবং সকালে ঘুম থেকে উঠে প্রথম যে পেশাবটা করে সেই পেশাবের সাথে ধাতু ক্ষয় হয়। আবার অনেকের এরকম হয়ে থাকে, টয়লেটে গেছে, টয়লেট করা শুরু করার সাথে সাথে প্রথমে সাদা চুনের পানির মতো বের হয়, এবং পেশাবের শেষে যখন টয়লেট করতে থাকে আস্তে আস্তে পেনিসের মাথা দিয়ে সাদা সাদা ফোঁটা ফোঁটা বের হইতে থাকে। প্রিয় বন্ধুরা, এরকম যাদের ক্ষয় হইতে থাকে, ক্ষয় রোগ এবং ডায়াবেটিস, তারা কিন্তু স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না সাধারণত। প্রিয় বন্ধুরা, আমরা যে দৈনন্দিন খাবারগুলি খাই, এই খাবারকে যদি আমরা পথ্য বানিয়ে, এই পথ্যকে যদি আমরা ঔষধ হিসেবে খাইতে পারি, আমরা কিন্তু সহজেই রোগ থেকে মুক্তি পেতে পারি, আমরা নিরোগ থাকতে পারি, আজীবন সুস্থ থাকতে পারি। প্রিয় বন্ধুরা, তো আজ আমি আপনাদের জন্য এমন একটি সুন্দর রেমেডি নিয়ে হাজির হয়েছি, যেই রেমেডিটা যদি আপনারা ফলো করতে পারেন, আপনাদের ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ, আপনাদের ক্ষয় রোগ থাকবে না, পেশাবের আগে এবং পরে বীর্য যাওয়া বন্ধ হয়ে যাবে, টয়লেটে যাওয়ার পরে যাদের চুনের পানির মতো সাদা সাদা পানি বের হয় তারাও ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাইবেন, আর আপনার বীর্য হবে আঠার মতো গাঢ়, ইনশাআল্লাহ আপনি স্ত্রীকে মন ভরে প্রাণ ভরে আনন্দ দিতে পারবেন। এই ভেন্ডি আমাদের সকলের সুপরিচিত দৈনন্দিন সবজি হিসাবে আমরা খুব যত্ন করে খেয়ে থাকি। প্রিয় বন্ধুরা, এই ভেন্ডি, তো আসুন আমরা জেনে নিই এই ভেন্ডি আমরা কিভাবে খাব, কিভাবে খেলে আমরা আমাদের এই জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি পেতে পারি। প্রিয় বন্ধুরা, একটি কথা বলে রাখি, আমরা কিন্তু ছোট্টকালে ভেন্ডি খেতে যখন যাইতাম, আমরা কিন্তু ওই ছোট ছোট জালি জালি ভেন্ডি ছিঁড়ে ছিঁড়ে কাঁচা খেয়ে ফেলতাম, ছোট্টকালের কথা মনে আছে। প্রিয় বন্ধুরা, ভেন্ডি ঢেঁড়স এমন একটা সবজি, এটা কাঁচাও খাওয়া যায়, কোনো রকম সমস্যা হয় না কাঁচা খাইতেও। এবং এই ভেন্ডিটা আপনারা কিভাবে খাইবেন এই রোগ থেকে মুক্তির জন্য, আসুন আমরা জেনে নিই। এই ভেন্ডি আপনারা 2টা ভেন্ডি নেবেন, রাত্রেবেলা 2টা ভেন্ডি নেবেন, এই ভেন্ডি কুচি কুচি করে এভাবে কাটবেন, কাটার পরে এরকম 1 গ্লাস পানিতে এই কুচি কুচি ভেন্ডি ভিজিয়ে রাখুন, সারা রাত ভিজিয়ে রাখবেন, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করার পর আপনি এই কুচি কুচি ভেন্ডিগুলি এই পানি থেকে আস্তে আস্তে কচলিয়ে কচলিয়ে উঠে ফেলুন, পুরা পানিটুকু দেখবেন সব পানিটুকু লট বেঁধে যাবে, লালসা লালসা হয়ে যাবে, আঠালো হয়ে যাবে, এই পানিটুকু আপনি সকালবেলা খালি পেটে খেয়ে ফেলুন। যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের কারণে যাদের যৌন সমস্যা, যৌন দুর্বলতা হয়েছে এবং ক্ষয় রোগের কারণে, বীর্য পাতলা হওয়ার কারণে, পেশাবের আগে পরে যাদের বীর্য যায়, এই সমস্ত কারণে যারা যৌন দুর্বলতায় ভুগছেন, প্রিয় বন্ধুরা আপনারা মাত্র 1 সপ্তাহ 7 দিন খাবেন এই ভেন্ডি, ইনশাআল্লাহ আপনি স্ত্রীকে মন ভরে আনন্দ দিতে পারবেন, আপনার ডায়াবেটিস
একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আরো স্বাস্থ্য বিষয়ক প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।